নমস্কার বন্ধুরা, মাম্পির কিচেন চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের রেসিপি চিংড়ি মাছের মাথা বাটা। তো তার জন্য কি কি উপকরণ নিয়েছি আর কিভাবে বানালাম চলো তোমরা দেখে নাও। চিংড়ি মাছের মাথা বাটার জন্য এখানে আমি চিংড়ি মাছের থেকে মাথাটাকে আলাদা করে ভালো করে হলুদ ও লবণ মাখিয়ে নিয়েছি। এখানে আমি দুটো শুকনো লঙ্কা নিয়েছি, তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো। লাগছে এখানে 1.5 খানা রসুন, একটা গোটা রসুন আর একটা অর্ধেক রসুন। লাগছে বেশ খানিকটা কাঁচা লঙ্কা, আমরা ঝালটা বেশি খাই বলে এখানে ঝালের পরিমাণটা বেশি নিয়েছি, তোমরা তোমাদের প্রয়োজন মতো লঙ্কা নেবে। এখানে আমি 2 চামচ নিয়েছি কালো জিরে। রান্নার জন্য লাগছে সাদা তেল, লবণ, হলুদ। তো চলো রান্নার প্রসেসের কাছে যাওয়া যাক। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে এখানে নিয়েছি কালো জিরে 2 চামচ, দিয়ে শুকনো খোলায় টেলে নেব। এখানে আমি 200 গ্রাম মাছের মাথাতে 2 চামচ কালো জিরে দিয়েছি। তোমরা যে পরিমাণে মাছের মাথা নেবে সেই পরিমাণে কালো জিরে বা রসুনের পরিমাণটা বাড়িয়ে নেবে। কালো জিরে থেকে খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়ে গেছে, এবার কালো জিরেটা নামিয়ে নেব। কালো জিরেটা ভেজে নামিয়ে নিয়েছি, এবার অল্প মাত্রায় একদম সাদা তেল দেব। প্রথমে শুকনো লঙ্কা দুটো ভেজে তুলে নেব আগে। এবার দিয়ে দেব রসুন। রসুন গুলো ব্রাউন কালার হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। ডিপ ব্রাউন না, লাইট ব্রাউন হবে তখনই কিন্তু নামিয়ে নেব। ডিপ হয়ে গেলে একদম তিক্ত হয়ে যাবে, খেতে কিন্তু মাছের মাথা পাতাটা আর ভালো লাগবে। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম সিম করে রাখবে। দেখো আস্তে আস্তে হালকা ব্রাউন কালার রং ধরে গেছে, আর কিছুক্ষণ নাড়াচাড়া করে তুলে নেব। রসুন গুলো এখানে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। অবশিষ্ট যেটুকু তেল বেঁচে আছে তার মধ্যেই দিয়ে দেব হলুদ লবণ দিয়ে মাখিয়ে রাখা চিংড়ি মাছের মাথা। যেহেতু হলুদ লবণ মাখিয়েই রেখেছি ওই জন্য এখানে আমি হলুদ বা লবণ কোনো কিছু কিন্তু অ্যাড করবো না, খুব ভালো করে মাছের মাথাটা ভেজে নেব। রেখেছিলাম যে কাঁচা লঙ্কাগুলোকে চিরে সেগুলো দিয়ে দেব। মাছের মাথাগুলো এখানে মিডিয়াম ফ্লেমে আমি 1 মিনিট মতো ভেজেছি, দেখো একদম তেলও শুষে নিয়েছে আর মাথাগুলো কিন্তু ভাজার খুব সুন্দর একটা সুগন্ধ বেরিয়ে গেছে। এবার আমি মাছের মাথাগুলোকে নামিয়ে ঠান্ডা করে তারপর শিলে বেটে নেব। ভেজে রাখা রসুন, লঙ্কা, কালো জিরে আর চিংড়ি মাছ কাঁচা লঙ্কা একটু ঠান্ডা হোক, ততক্ষণ ঠান্ডা করে নিয়ে তারপর ফিরে আসছি। সমস্ত উপকরণ বাটার জন্য আমি নিয়ে চলে এসেছি, চলো তোমরা দেখো কিভাবে বেটে নিচ্ছে সব চিংড়ি মাছের মাথা সহ মশলা। শিলের উপর নিয়ে নিলাম ভেজে রাখা কালো জিরে, নিয়ে নিলাম ভেজে রাখা শুকনো লঙ্কা ও রসুন, আর নিয়ে নিলাম ভেজে রাখা চিংড়ি মাছের মাথা ও কাঁচা লঙ্কা। মাথাটা ভাজার সময় হলুদ ও লবণ দুটো উপকরণই দিয়েছিলাম, তার জন্য এখানে পরিমাণ মতো একদম অল্প 1/4 টিস্পুন দিয়ে দেবো লবণ, যে যার নিজেদের স্বাদ অনুযায়ী দেবে। এবার সমস্ত উপকরণ একসাথে বেটে নেব। এটা আমি এখানে 3 বার বাটলাম, 1 বার 2 বার 3 বার বাটলে কিন্তু এরকম মিহি পেস্ট হয়ে যাবে, আর মাথার যে খোসাগুলো থাকবে সেগুলো হালকা করে একটু বেছে তুলে ফেললেও চলে, না ফেললেও চলে। তো তোমরা দেখতেই পেলে কত সহজে চিংড়ি মাছের মাথা বাটা রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক করে দিও, আর আমার চ্যানেলটিকে যারা নতুন দেখছো, নতুন বন্ধুরা আছো, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমি কোনো নিত্য নতুন ভিডিও ছাড়লে সবার প্রথম নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম, কালকে দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটি ভিডিওর সাথে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।